রেশনের পর এবার 100 দিনের কাজ। পশ্চিমবঙ্গে নতুন এক দুর্নীতির অভিযোগে তদন্তে ছাপালো কেন্দ্রীয় এজেন্সি ইডি। কয়েক মাস আগে রেশন দুর্নীতি তদন্তে যেভাবে ইডি অফিসাররা জেলায় জেলায় ছড়িয়ে পড়ে তল্লাশি অভিযান চালাতেন, মঙ্গলবার 100 দিনের কাজে দুর্নীতি খুঁজতেও ঠিক সেই পথেই হাঁটল তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, রেশন দুর্নীতির মতো এক্ষেত্রেও ইডি তদন্তে নেমেছে পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর করে। রেশনের মতো 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়েও বহু আগে এফআইআর করেছিল পুলিশ, তাও একটি নয়, 5-5টি। বেলডাঙ্গা এবং ধনেখালীতে যে অভিযোগ হয়েছে সেই মোট এফআইআর এর সংখ্যা হচ্ছে 4টি নয় 5টি, এবং সেই এফআইআর 2019 সালে, 2020 সালে এবং 2021 সালে পর্যন্ত সেই এফআইআর হয়েছে। কিন্তু তারপর কি হয়েছিল? সেই তদন্ত কি আদৌ এগিয়েছিল? যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার মাথা অবধি পৌঁছানোর চেষ্টা কি আদৌ করেছিল পুলিশ? তাহলে ইডিকে তদন্তে নামতে হলো কেন? এই প্রশ্ন তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। দুর্নীতির অভিযোগ যদি কেউ করেন তাহলে সেই অভিযোগ চেপে দেওয়া হচ্ছে, যদি তৃণমূলের নেতা হয়, যদি সরকারের অফিসার হয়, একেবারে তালাচাবি দেওয়া হয়ে গেল। ফলে রাজ্য পুলিশ ধামাচাপা দিতে চায়, দুর্নীতিকে আড়াল করতে চায়, ফলে সিবিআই ইডি ছাড়া কোনো উপায় থাকছে না কোর্টের নির্দেশে। এর আগে রেশন দুর্নীতির ক্ষেত্রেও দেখা গিয়েছিল ইডি তদন্তে নামার বহু আগে নদিয়া জেলায় 4-4টি এফআইআর হয়েছিল, উদ্ধার হয়েছিল হাজার হাজার কেজি আটা, বাকিবুর রহমানের নাম অবধি উঠে এসেছিল, খোঁজ মিলেছিল তাঁর রাইস মিলেরও অভিযোগ। তা সত্ত্বেও বাকিবুরদের গ্রেফতারি তো দূরের কথা, তদন্তই বেশি দূরে গইনি। অথচ এরপর পুলিশের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্তে নামে ইডি, এবং তাতেই প্রথমে বাকিবুর রহমান এবং তারপর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন। কয়েকশো কোটি টাকার দুর্নীতির হদিশ মেলে বলে ইডি সূত্রে দাবি। এতেই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, পুলিশ তাহলে এফআইআর এর ভিত্তিতে কি করলো? তারা তদন্ত করছিল না তথ্য ধামাচাপা দিচ্ছিল? এবার রেশনের মতো 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়েও দেখা গেল পুলিশের 2-3 বছর আগের এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্তে নামলো ইডি, আর তারপরই তারা পৌঁছে গেল বড় বড় সরকারি অফিসারদের ঠিকানায়। তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা যেটা করেছে তার মূল উদ্দেশ্যই ছিল লুট। মূল উদ্দেশ্য লুট থাকার কারণে প্রত্যেকটি সরকারি ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্রকল্পে আজকে তৃণমূল অস্বচ্ছতার ছাপ রেখেছে, দুর্নীতিকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। ভুয়ো জব কার্ড বা এই ধরনের দুর্নীতির লিস্টগুলো দেখেন, তাতে তো সব বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এরা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। টাকা দেওয়ার নাম নেই, তারা হচ্ছে কিল মারার গোসাই। তো যদি তদন্তই এখন সবে শুরু হচ্ছে তাহলে টাকাটা বন্ধ হয়ে আছে কেন? ইডি সূত্রে দাবি, ভুয়ো জব কার্ড এবং ভুয়ো বিল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু সেই টাকা কাদের পকেটে গেছে? টাকা হাতানোর সেই চক্র চালানোর নেপথ্যে কারা, সেটাই এবার খুঁজছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।